বিদ্যুৎ ও জ্বালানি খাতের অদক্ষতা, অনিয়ম আর অব্যবস্থাপনার দায় জাতীয় অর্থনীতির কাঁধে না চাপানোর দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবে বিরোধিতা করে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়। এতে ব্যবসায়ী নেতারা বলেন, অর্থনীতির এই দুঃসময় আমলাতান্ত্রিক নয় রাজনৈতিক সিদ্ধান্তকে প্রাধান্য দিতে হবে। ফেব্রুয়ারিতে গ্যাসের দর 117% বাড়ানোর প্রস্তাব করে পেট্রোবাংলা। এরপরই বিদ্যুতের পাইকারি দাম 66% বাড়ানোর প্রস্তাব করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এই মূল্য বৃদ্ধির প্রস্তাবকে অন্যায্য দাবি করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এই মুহূর্তে দেশের জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হল ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলি সক্ষমতা বৃদ্ধি করা, এবং ঠিক এই মুহূর্তে আমরা যখন গ্যাস নিয়ে কথা বলি, গ্যাসের প্রাইস নিয়ে কথা বলি, তার মানে হলো আমরা একটা নিজেদের মধ্যে নিজেদেরকেই কিন্তু আরো ছুড়ে মেরে বসে দেওয়ার চেষ্টা করছি। একদিকে জ্বালানি পণ্যের উপর বড় অঙ্কের কর ও মূসক নির্ধারণ করা হয়েছে, অন্যদিকে বিপুল পরিমাণে অপব্যয় ও সিস্টেম লসের ক্ষতি পোষাতে ভর্তুকি দেওয়া হচ্ছে। এই অবস্থাকে বিপরীতমুখী ও আত্মঘাতী বলে দাবি করছেন ব্যবসায়ী নেতারা। প্রায় 1000 মেগাওয়াট সম্পূর্ণ গ্যাস চালিত বিদ্যুৎ প্ল্যান্ট অকার্যকর অবস্থায় পড়ে থাকা সত্ত্বেও জ্বালানি তেল এবং ডিজেল দ্বারা চালিত বিদ্যুৎ কেন্দ্র বেশি ব্যবহৃত হচ্ছে। ভুল পরিকল্পনার জন্য এই ক্ষতি শিল্পখাত বহন করতে পারে না। বিশ্ববাজারে সাময়িক অস্থিরতার কারণে তরল গ্যাসের দাম বৃদ্ধি কিংবা 8% সিস্টেম লস জনিত ভর্তুকি জনগণের কাছ থেকে না নিয়ে সরকারি তহবিল থেকে দেওয়ার দাবি জানান তারা। আমরা প্রত্যেকে গ্যাস বিল থেকে 4% এআইটি কেটে দিই, সেই এআইটি টাকা 3 বছরে 1200 কোটি টাকা, যেটা এনবিআর অ্যাডজাস্ট করে নাই তিতাস থেকে, যে বুধের গাড়ে সরকার বিদ্যুৎ খাতের তহবিল থেকে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারে। যখন আমরা এগিয়ে যাব তখন কিন্তু এই যে আজকে এখন গ্যাসের মূল্য বৃদ্ধি এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধি, এটা আমার মনে হয় একটা আত্মঘাতী সিদ্ধান্ত হতে যাচ্ছে। দাম না বাড়িয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করতে সরকারের প্রতি তাগিদ দিয়েছে এফবিসিসিআই। ফজলে রাব্বি, বিটিএন বাংলা, ঢাকা।